খুব অল্প সময়ে যে অনলাইন চ্যানেল চ্যানেল কর্ণফুলী খুব তাড়াতাড়ি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে তাদের সংবাদ বস্তুনিষ্ঠ পরিবেশনা খেলাধুলা বিনোদন ক্রাইম রিপোর্ট সহ সকল কার্যক্রম যেভাবে উপস্থাপন করছে, আমার ধারণা, আমি বিশ্বাস করি চ্যানেল কর্ণফুলী আগামী কিছুদিনের ভিতরেই বাংলাদেশ তথা বিশ্বের একটি পরিচিত চ্যানেল এবং স্বনামধন্য চ্যানেল হিসাবে পরিচিতি লাভ করবে। চ্যানেল কর্ণফুলী আজ 2 বছর পেরিয়ে তৃতীয় বছরে পা রেখেছে। মাত্র 2টি বছর একটি শিশু, এখনই ওনাদের যথেষ্ট সফলতা। আমি চ্যানেল কর্ণফুলীর সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আব্দুল আজিজ মহোদয়, ওনাকে এরকম একটি কার্যক্রম হাতে নেওয়ার জন্য, চ্যানেলের কার্যক্রম হাতে নেওয়ার জন্য ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সুস্থতা কামনা করছি ওনার। পাশাপাশি এই চ্যানেলের পরিচালক কলাকৌশলী সহ সাংবাদিক যারা আছেন, যারা এই চ্যানেলে কাজ করছেন, তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং 2 বছর পেরিয়ে এই তৃতীয় বছরে সফলতা কামনা করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার আইনজীবী পেশায় আমি মনে করি যে এই চ্যানেলটি সমাজের সর্বস্তরের মানুষকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের মাধ্যমে আইন শৃঙ্খলা, দেশের অর্থনীতি, রাজনীতি, খেলাধুলা সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। আমি আমার সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার পক্ষ থেকেও চ্যানেল কর্ণফুলীর সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ।